এখানে কালের কন্ঠের একজন মানে কালের একজন সাংবাদিক আছেন, আপনাকে আমি একটু শুধু জিজ্ঞেস করবো যে এই যে নিউজটা নিউজটা কি হয়েছিল, আমি আপনার কোন অভিমত নিতে চাই না, নিউজটা কি হয়েছে যে পুকুরের কেন্দ্রে গুপি চুরি করা হয় এটা দেখেন, পুকুরের কেন্দ্রে কিভাবে পুকুর চুরি করা হয় এটা দেখেন, আর ওই আপনার 80 লাখ টাকা কিভাবে একটা পুকুর খনন কাজের ব্যয় হয় এটা প্রশাসন কেন দেখুন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটি মূলত আপনাদের দেখাবো কীভাবে মানুষ দুই নম্বরই করে দুর্নীতি করে কোটি টাকা হাতিয়ে নিয়েছে। বর্তমান সময়ের একজন আলোচিত ব্যক্তি বাংলাদেশে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন এমপি, তিনি কীভাবে তার এলাকায় 1 কোটি টাকা দুর্নীতি করেছে সেই চিত্র সরাসরি হাতে নাতে ধরেছে, সেই ভিডিওটি আজকে আমি আপনাদের সামনে তুলে দেব। বর্তমান আলোচিত মুখ ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন যেখানেই দুর্নীতি হয়েছে সেখানেই কিন্তু ঝড়ের গতিতে প্রতিবাদ করেছে। তেমনি একটি জায়গায় 1 কোটি টাকা বরাদ্দ নিয়ে একটি পুকুর খননের কাজ করেছিল কিন্তু সম্পূর্ণ টাকাই দুর্নীতি করে খেয়ে ফেলেছে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের পূর্বের মন্ত্রী, সেই ভিডিওটি চলুন আমরা দেখে আসি। শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। পুকুর করতে গিয়ে পুকুর চুরি, এইটাও একটা পর্যটন হয়ে যেতে পারে। আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাইতে চাই, আমার নিজের এলাকায় যে এলাকার এমপি আমি, এই এলাকায় পর্যটনের নামে এইরকম একটা সুন্দর জায়গার মধ্যে এইখানে একটা পুকুর ছিল, এই পুকুরটা বানানো হয়েছে আবার, এবং এটার জন্য সরকার থেকে নিয়ে নেওয়া হয়েছে 80 লক্ষ টাকা, যেটা নিউজের মধ্যে আমি যেটা দেখলাম, নিউজের ওই সময়ের নিউজ কালের কণ্ঠতে হয়েছিল, দেখলাম এই 1 কোটি টাকা বরাদ্দ হয়েছিল। এই পুকুরটা যে পুকুর ছিল এই পুকুরটা খনন করতেই 80 লক্ষ টাকা নেওয়া হয়ে গেছে। এরপরে পুকুরের জায়গায় পুকুর, পর্যটনের জায়গায় পর্যটন, কোনো প্ল্যান নাই, কিচ্ছু নাই। এই হচ্ছে কি আমার আগে যারা এই নেতৃত্ব দিয়ে গেছেন তাদের একটা সামান্য সাক্ষী আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, যে যে তারে আমি পর্যটন নগরী বানাইতে চাই আইসা, আমি দেখলাম যে পর্যটনের কি অবস্থা হয়েছে, কি কারণে এই আমার এলাকার এত বেশি মানুষ আমারে ভোট দিয়েছেন, কি কারণে মানুষ এরকম একজন রানিং মন্ত্রী রেখে তারে ভোট দেয় নাই, এটার একটা জলজন্ত উদাহরণ আপনাদেরকে দেখাইতে চাই। এইটা করতে গিয়া 1 কোটি টাকা শেষ, পুকুরের কোনো কাজও নাই, কিচ্ছু নাই, পুকুর এই 7 বছর ধরে এইভাবে পড়ে আছে পানির, অথচ এটা পুকুরই ছিল, এটার 80 লাখ টাকা খরচ করা হয়েছে, আর 2-3টা চেয়ার বেঞ্চি বসাইয়া 20 লাখ নাই, রাষ্ট্রের সরকারের 1 কোটি টাকা এখানে শেষ, অথচ উন্নয়ন বলতে কিচ্ছুই হয় নাই। এখানে যিনি মেম্বার সাহেব, স্থানীয় মেম্বার সাহেব, আপনি কি তার শুনছেন একটু কোন চাইন, যেটা আমার বাড়ি ভাই, হ্যাঁ জন্মগত ভাই, আর ওই যে পুকুরটা যেটা কোদা হয়েছে এটা আগে ওই পুকুরের লাগে না ছিল, আগে পুকুরের মতো ওই যে মিনা জায়গা আছিল, যেটা সামান্য একটু খনন করছে, আর ওখানে কটা চেয়ার বিল্ডিং ফেলাইছে আর একটা ওয়াজ ব্লক করছে, ফালাই পর্যন্ত ফালাইয়া শেষ, যে যে আমরা ভাগুন যে খাত যখন অফ রয়েছে প্রতিটা কাজ এইভাবে আমি চাই একদম ক্যামেরার সামনে হোক, সবাই যেন আমাকে চ্যালেঞ্জ করতে পারে। আজকে আগের আমলে যদি সাংবাদিকরা বা অন্যরা যদি চ্যালেঞ্জ করতো তাইলে হয়তো এতটুকু গুনাহ করা সম্ভব হইতো না। এখানে কালের কন্ঠের একজন মানে কালের একজন সাংবাদিক আছেন, আপনাকে আমি একটু শুধু জিজ্ঞেস করব যে এই যে নিউজটা কি ছিল, আমি আপনার কোন অভিমত নিতে চাই না, নিউজটা কি হয়েছে যে পুকুরের কেন্দ্রে গুপি চুরি করা হয় এটা দেখেন, পুকুরের কেন্দ্রে কিভাবে পুকুর চুরি করা হয় এটা দেখেন, আর ওই আপনার 80 লাখ টাকা কিভাবে একটা পুকুর খনন কাজের ব্যয় হয় এটা প্রশাসন কেন দেখলো না এই বিষয়টা। পরে তদন্ত কমিটি হয়েছে, আজ অব্দি কোন রিপোর্ট আমরা পাইনি, তদন্ত রিপোর্ট কমিটি হয়েছে কিন্তু তদন্ত কমিটির রিপোর্ট আনার জন্য আর একটা দরকার হলে প্রয়োজনে আর একটা দেখা যায় যে রিট করা লাগে। এই হচ্ছে গিয়ে আমার বাংলাদেশ, আশা করি যতদিন বেঁচে আছি এইগুলা আপনাদের সামনে তুলে ধরবো, এবং আমাকেও যেন মানুষ পরবর্তী প্রজন্ম চ্যালেঞ্জ করতে পারে এই জন্য এদের ব্যবস্থাও রেখে যাব। আজকের মতো বিদায় নিচ্ছি, আর একটু এই স্পটটা আমি এত সুন্দর বানাবো আপনারা 2 বছরের মধ্যে দেখবেন যে এটার আমি কি বানাই, এবং এখানের ইনকাম দিয়ে এই এলাকার মানুষ চলবে। আমি ধন্যবাদ জানাচ্ছি এবং বলতেছি যে আপনারা জায়গাটা দেখেন এবং আসবেন এখানে ঘুরতে।